সালামু আলাইকুম। আইডেন্টিটি লাইভ ক্লাসে সকলকে স্বাগতম। পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করছি ভালোই আছো। তো আজ আমরা পঞ্চম শ্রেণীর আমার বাংলা বইয়ের স্বদেশ কবিতাটি নিয়ে আলোচনা করব। স্বদেশ কবিতাটি আহসান হাবিব রচিত, একটি প্রাকৃতিক সৌন্দর্য বর্ণনামূলক কবিতা। এখানে তিনি বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে অত্যন্ত চমৎকার একটি বর্ণনা, একটি ছন্দ সুরময় একটি বর্ণনা দিয়েছে। স্বদেশ মানে হচ্ছে স্বদেশ, নিজের দেশ। এই স্বদেশ কবিতাটি অত্যন্ত চমৎকার একটি ছন্দ সুরেলা কবিতা। স্বদেশ কবিতায় বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের পরতে পরতে, বাংলার প্রকৃতির যে পরতে পরতে অপরূপ সৌন্দর্যগুলো লুকিয়ে আছে, সেগুলো এক একটা পয়েন্টে পয়েন্টে বর্ণনা করছি, কিন্তু ধাপে ধাপে এগুলো বর্ণনা আসছে। তো আজকে আমরা এই কবিতাটি প্রথমেই পাঠ করব, আর পাঠ করার বদলে এই প্রত্যেকটা পঙ্ক্তিতে কবি কী বোঝাতে চেয়েছেন, প্রাকৃতিক সৌন্দর্যের কোন দিকটি নির্দেশ করতে চেয়েছেন, সেই সম্পর্কিত তথ্যগুলো জানব। স্বদেশ আমার দেশ, আমার দেশ কোন দেশ বলো তো? আমার দেশ বাংলাদেশ। তেরো শত নদীর দেশ, ধানের দেশ, গানের দেশ, আমাদের এই বাংলাদেশ। তো আমাদের এই বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় রয়েছে প্রাকৃতিক সৌন্দর্যের এক অপার বিস্ময়। প্রত্যেকটা জায়গায় দেখতে পাচ্ছি যে এখানে রয়েছে প্রাকৃতিক সৌন্দর্যের একটি নতুন অধ্যায়। আমরা যখন পথে হাঁটি, নদীর পাড়ে যাই, যখন আমরা গাছের তলায় বসি, যখন আমরা নীল আকাশের দিকে তাকাই, প্রত্যেকটা জায়গায় কিন্তু রয়েছে অপার সৌন্দর্য। তো আমরা এখন প্রথমেই কবিতাটি আবৃত্তির দিকে চলে যাচ্ছি। কবিতাটি যদিও সুন্দর আবৃত্তি করতে পারছি না, তো তোমরা অবশ্যই আমার সাথে সাথে কবিতাটি আবৃত্তি করবে। আমরা কবিতাটি আবৃত্তি করার জন্য প্রিপারেশন নিচ্ছি। আমরা পৃষ্ঠা নম্বর কততে আছে দেখছি, স্বদেশ পৃষ্ঠা নম্বর 50, পৃষ্ঠা নং 50-এ আমরা আহসান হাবিব রচিত স্বদেশ কবিতাটি এখন পাঠ করব। আমরা কবিতা পাঠের দিকে যখন মনোযোগ দিব, তখন আমরা চোখ বন্ধ করে এই প্রাকৃতিক সৌন্দর্যগুলো উপলব্ধি করার চেষ্টা করি। যখন আমরা নদীর কথা বলব, চোখ বন্ধ করলে আমরা দেখতে পাবো একটি নদী, আর যখন নদীর জোয়ার, তখন দেখবো নদীতে ঢেউ কাটছে, অবারিত জোয়ার বয়ে যাচ্ছে। এরপরে যখন নৌকার কথা বলবো, তখন দেখবো যে এটা দিয়ে নদীর ভিতর দিয়ে চলে যাচ্ছে অনেক অনেক নৌকা, কোনোটা পাতলা, কোনোটা সইওয়ালা। তো এরকম সুন্দর দৃশ্যগুলো আমরা চোখ বন্ধ করলে কিন্তু উপলব্ধি করতে পারি। এরপরে যখন গাছের ডালে পাখি বসছে, এরকম মাঠে কাজ করতেছে, যে বিভিন্ন ধরনের দৃশ্যগুলো কথা বলা আছে, সবগুলো যদি আমরা নিজে নিজে উপলব্ধি করি যে হ্যাঁ মানে এই বিষয়টা করছে, তখন কিন্তু আমাদের কবিতাটা পাঠ করা অনেক বেশি আনন্দের হয়ে যায়। তাই আমরা সেই কাজ দিয়েই করব। আর সবাই এখন কবিতা পাঠের জন্য প্রস্তুত হও। এখন আমরা কবিতাটি একসাথে সবাই পাঠ করব, তোমরা অবশ্যই পাঠ করে থাকবে। শুরু করছি। স্বদেশ আহসান হাবিব। এই যে নদী, নদীর জোয়ার, নৌকা সারে সারে, একলা বসে আপন মনে বসে নদীর ধারে। আমরা যে ছবিটার কথা চিন্তা করছি, এটি একটি ছবি। এই যে নদী, নদীর জোয়ার, নৌকা সারে সারে, একলা বসে আপন মনে বসে নদীর ধারে। এই ছবিটি চেনা, মনের মধ্যে যখন খুশি এই ছবিটি আঁকি। এক পাশে তার জারুল গাছে দুটি হলুদ পাখি, এমনি পাওয়া এই
এই ছবিটি করিতে নয় কেনা, মাঠের পরে মাঠ চলেছে নেই যেন এর শেষ, নানা কাজের মানুষগুলো আছে নানা বেশ, মাঠের মানুষ যায় মাঠে আর হাটের মানুষ যায় হাটে, দেখে দেখে একটি ছেলের সারাটা দিন কাটে। এই ছেলেটির মুখ সারা দেশের সব ছেলেদের মুখেতে টুকটুক, কে তুমি ভাই প্রশ্ন করি যখন, ভালোবাসার শিল্পী আমি বলবে হেসে তখন। এই যে ছবি এমন আঁকা ছবির মতো দেশ, দেশের মাটি দেশের মানুষ নানান রকম বেশ, বাড়ি বাগান পাখপাখালি সব মিলে এক ছবি, নেই তুলি নেই রং তবু আঁকতে পারি সবই। এই যে একটি কবিতা, এই কবিতাটি অন্যরকম প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণনা করেছে। আমরা যে ছেলেটির কথা এই কবিতায় শুনেছি বা জেনেছি, সেই ছেলেটি কিন্তু বাংলাদেশের প্রতিটা মানুষ, প্রতিটা মানুষই দেখছে বাংলার অবারিত মাঠ ঘাট প্রাকৃতিক যে সৌন্দর্যগুলো রয়েছে সেগুলো। তো আমরা চিন্তা করি যে এই ছেলেটাই আমরা। আমরা এই যে ছবিগুলোর কথা চিন্তা করছি, এই ছবিগুলো এই যে দেখছি মনের মধ্যে এঁকে যাচ্ছি বারে বার, তো সেই ছবিগুলো আঁকার জন্য আমাদের কোনো রং তুলির দরকার পড়ছে না। আমরা দেশকে ভালোবাসে, প্রাকৃতিক সৌন্দর্যকে ভালোবাসে, দেশ মাটিকে ভালোবেসে আমরা মনের মধ্যে বরাবরের মতোই সবসময় এই ছবিগুলো এঁকে যাচ্ছি। আর এই ছবিগুলো ছবির মতো একটি দেশ, তো আমাদের এই যে দেশটি, এই দেশটি এমন আঁকা যার জন্য রং তুলির দরকার হয় না। আমাদের এই ছবির মতো দেশটিকে আঁকার জন্য আমরা মনের মধ্যে দেশকে ভালোবেসে এই দেশের ছবিগুলো মনে ধারণ করি। এই দেশের মানুষ, এদেশের মাটি, এদেশের মানুষের যে নানান রকম বেশ, এদেশের প্রকৃতির যে নানান রকম বেশ বা পোশাক বা বৈচিত্র্য, সেগুলো আমরা মনের মধ্যেই গেঁথে রাখি, মনের মধ্যেই ছবি আকারে ধারণ করে থাকি। বাড়ি বাগান পাখপাখালি সব মিলে এক ছবি, নেই তুলি নেই রং তবু আঁকতে পারি সবই। এই যে ব্যাপারটা হচ্ছে ছবি আঁকার জন্য শুধু রং তুলির কি প্রয়োজন, আমরা যে ছবিটা দেখছি সেই ছবিটা বুকে ধারণ করতে পারি, সেই ছবিটা আমাদের মনে যখন ধারণ করতে পারি তখন সেই ছবিটা যত দূরে হোক না কেন আমরা সেটা উপভোগ করতে পারি। এই যে নদী, এই যে নৌকা, এরপর আছে পথের ধারে যে গাছ, গাছের ওপর যে জারুল গাছে যে ছবি, সরি হলুদ পাখি রয়েছে, এরপরে আমরা দেখছি একটি ছেলে ওইখানে বসে বসে ভাবতেছে, এই ছেলেটি কিন্তু বাংলাদেশের সকল মানুষগুলোই, কারণ এই বাংলার প্রাকৃতিক সৌন্দর্যে বাংলার প্রত্যেকটা মানুষই কিন্তু মুগ্ধ। তো মাঠের পরে মাঠ, নানান কাজে মানুষগুলো তাদের পেশার টানে বিভিন্ন কাজে ছুটছে, প্রত্যেকটা মানুষই কিন্তু বাংলার প্রাকৃতিক সৌন্দর্যকে তার নিজ নিজ দৃষ্টি থেকে দেখছে এবং উপলব্ধি করতেছে। আমাদের যে নদীমাতৃক প্রাকৃতিক সৌন্দর্যের অবারিত বিস্ময় বাংলাদেশ, এদেশের সবখানেই কিন্তু নদী দেখা যাচ্ছে, সবখানেই দেখতে পাচ্ছি গাছপালা, সবখানেই দেখতে পাচ্ছি জীবনযাত্রার মানুষের বিভিন্ন জীবন ধারণের চিত্র। এই যে ছবি প্রাকৃতিক দৃশ্য, এই ছবিগুলো প্রত্যেকটা মানুষই কিন্তু উপভোগ করছে। একটি ছেলে, সেই ছেলেটি ছবি দেখছে আর তার মনের ভিতরে গেঁথে রাখছে। তো নদীর জোয়ার, নদীর তীরে নৌকা বেঁধে চলে, গাছে পাখপাখালি ডাকে, সবগুলো ছবি এই ছেলেটির মনের নিজের দেশের জন্য মায়া মমতা ভালোবাসার অনুভূতি যোগাচ্ছে। আর এই ছেলেটি কিন্তু শুধু একটি ছেলে না, এই ছেলেটির মুখ সারা দেশের সব ছেলেদের মুখেতে টুকটুক। তার মানে কি, এই ছেলে শুধু যে ছেলেটা নদীর পাড়ে বসে রয়েছে সেই ছেলেই নয়, সব ছেলেরাই কিন্তু বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যগুলো উপভোগ করছে, প্রত্যেকটা মানুষে বাংলার প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হচ্ছে এবং বাংলার এই গাছগাছালি, নৌকা, নদী এবং নানান রকম যে প্রাকৃতিক সৌন্দর্যগুলো রয়েছে সেগুলো উপভোগ করছে। কবিতাটি আমরা আবারও পাঠ করছি, তার পরবর্তীতে আমরা চলে যাবো।
দেশ লিখেছেন আহসান হাবিব। এই যে নদী নদীর জোয়ার, নৌকা সারে সারে, একলা বসে আপন বনে, বসে নদীর ধারে। এই ছবিটি চেনা, মনের মধ্যে যখন খুশি এই ছবিটি আঁকি। এক পাশে তার জারুল গাছে দুইটি হলুদ পাখি, এমনি পাওয়া এই ছবিটি করিতে নয় কেনা। মাঠের পরে মাঠ চলেছে, নেই যেন এর শেষ, নানান কাজের মানুষগুলো আছে নানান দেশ। মাঠের মানুষ যায় মাঠে, আর হাটের মানুষ যায় হাটে, দেখে দেখে একটি ছেলের সারাটা দিন কাটে। এই ছেলেটির মুখ সারা দেশের সব ছেলেদের মুখেতে টুকটুক। কে তুমি ভাই প্রশ্ন করি যখন, ভালোবাসার শিল্পী আমি বলবে হেসে তখন। এই যে ছবি এমনি আঁকা, ছবির মতো দেশ, দেশের মানুষ দেশের মাটি, সরি, দেশের মাটি দেশের মানুষ নানান রকম বেশ। বাড়ি বাগান পাখপাখালি সব মিলে এক ছবি, নেই তুলি নেই রং তবু আঁকতে পারি সবই। তো কবিতাটির যে মূল কথা সেটি একটিই কিন্তু কথা, বাংলার প্রাকৃতিক সৌন্দর্য, বাংলার প্রাকৃতিক সৌন্দর্যের প্রতি মায়া মমতা ভালোবাসার অনুভূতির যোগান দেওয়া। বাংলাদেশের নদীমাতৃক যে প্রাকৃতিক ভূমি, এই ভূমি কিন্তু প্রত্যেকটা মানুষকে আকৃষ্ট করে যাচ্ছে। বাংলাদেশ নদীমাতৃক দেশ, অর্থাৎ এই দেশের সবখানে নদী দেখা যাচ্ছে। স্বদেশ কবিতায় বাংলাদেশের প্রাকৃতিক ও মানুষের জীবনযাত্রার ছবি তুলে ধরা হয়েছে। একটি ছেলে, সেই ছেলে সারাক্ষণ নদীর ধারে বসে দেখছে এই ছবিগুলো, আর তার মনের ভিতরে ধরে রাখছে নদীর জোয়ার, নদীর তীরে নৌকা বেঁধে রাখা, গাছে গাছে পাখপাখালির ডাক, কলকাকলি, সবই ছেলেটির মনের নিজের দেশের জন্য মায়া মমতা ভালোবাসার অনুভূতি যোগাচ্ছে। আর কবিতার একটি লাইনে আমরা যে বিষয়টি দেখতে পাচ্ছি যে এই ছেলেটির মুখ সারা দেশের সব ছেলেদের মুখেতে টুকটুক, তার মানে শুধু এই একটি ছেলেই নয়, এই ছেলেটি হচ্ছে বাংলার মানুষের একটি প্রতীকী চিত্র, মানে উপমা। তার মানে বাংলাদেশের প্রত্যেকটা ছেলে বা মানুষই কিন্তু বাংলার এই নদীমাতৃক প্রাকৃতিক সৌন্দর্য, বাংলার এই গাছগাছালি ঘেরা প্রাকৃতিক সৌন্দর্য, পাখপাখালির ডাক, নদীর তীরে নৌকা বাঁধার যে সুন্দর দৃশ্যগুলো, সেগুলো উপভোগ করছে, দেশের জন্য মায়া মমতা ভালোবাসার অনুভূতি যোগাচ্ছে। আর এটি ছিল এই কবিতাটির মূল কথা। এখন আমরা জানব এই অধ্যায় থেকে কিছু প্রশ্ন, যে প্রশ্নগুলো আমাদের অজানা। তো এই কবিতাটি যদি সুন্দরভাবে আমরা উপলব্ধি করে থাকি, অবশ্যই এই প্রশ্নগুলোর উত্তর আমাদের কাছে খুবই সহজ হবে। তার আগে আমরা জেনে নিব এই অধ্যায় এর কিছু শব্দার্থ, যেগুলো আমাদের কাছে কঠিন মনে হয়েছে, যেগুলো আমাদের কাছে অজানা থাকতে পারে। আমরা একটি শব্দ দেখতে পাচ্ছি কড়ি, আমরা এখন জানবো কি শব্দার্থ, তাই শব্দগুলো দেখে নিচ্ছি। কড়ি, কড়ি একটি শব্দ। কড়ি কি? কড়ি হচ্ছে এক ধরনের শামুক, ঝিনুক জাতীয় সামুদ্রিক জীব। আর এই কড়িটা এক সময়, সরি, সামুদ্রিক বস্তু। এই সামুদ্রিক বস্তুটি আমরা সমুদ্র উপকূলবর্তী তীরে পেয়ে থাকি। এটি এক সময় লেনদেনের মাধ্যম হিসেবে ব্যবহার করা হতো। এই কড়ির বিনিময়ে বেচা কেনা চলতো। তখন আমরা এখন যেমন টাকার ব্যবহার করছি, ঠিক তখন কড়ির ব্যবহার করতো। কড়ি দিয়ে তখন একটা বস্তুকে কেনা যেত। যেমন ধরো, আমি যদি
কোনো খাবারের বস্তু কিনতে যাই, যেমন 1 কেজি চাল কিনতে যাব, সেটার জন্য আমার কয়েকটা কড়ি দরকার। তো কড়ি দিয়ে বিভিন্ন জিনিস কেনা বেচা হতো, কড়ি একটি লেনদেনের মাধ্যম। তো এরপরে দেখতে পাচ্ছি টুকটুক। টুকটুক শব্দটি লাবণ্য বা সৌন্দর্য বর্ণনার জন্য ব্যবহৃত হয়েছে। টুকটুক মানে হচ্ছে গাঢ় বা সুন্দর, লাল রঙের সৌন্দর্য, লাল রঙের গাঢ়ত্ব বোঝাতে টুকটুক শব্দটি ব্যবহার করা হয়। তো এরপরে দেখতে পাচ্ছি শিল্পী। শিল্পী মানে যে ছবি আঁকেন বা গান করেন, বিভিন্ন ধরনের শৈল্পিক কার্যক্রম যে করে থাকে তাদেরকে আমরা বলে থাকি শিল্পী। পাখ, পাখালি মানে হচ্ছে পাখি। আমরা এই শব্দগুলোর অর্থ জানলাম, এখন একটু খাতায় টুকে নিচ্ছি শব্দের অর্থগুলো। করি, এরপরে কি আছে? শিল্পী। যে শিল্প নিয়ে কাজ করে, বিভিন্ন প্রকারের শিল্প নিয়ে যারা কাজ করে তাদেরকে আমরা বলে থাকি শিল্পী। যিনি কোনো শিল্প চর্চা বা শিল্পকলার চর্চা করেন তাকে আমরা শিল্পী বলে থাকি, যেমন চিত্রশিল্পী, সঙ্গীত শিল্পী, কারুশিল্পী, এরকম বিভিন্ন ধরনের শিল্পী বা শৈল্পিক কার্যক্রমের সাথে জড়িত ব্যক্তিদের নামকরণ করে থাকি। এরপরে আছে কড়ি। কড়িটা কি? কড়ি হচ্ছে কেনাবেচার মাধ্যম হিসেবে ব্যবহৃত এক ধরনের বস্তু। কেনাবেচার মাধ্যম হিসেবে ব্যবহৃত এক ধরনের বস্তু। এটি এক ধরনের ছোট্ট সাদা ঝিনুক। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন চলে যাচ্ছি বাকি অংশ কি ছিল সেখানে। আমাদের এই অংশটি ছিল শূন্যস্থান পূরণ। শূন্যস্থান পূরণ করার জন্য আমাদের যে শব্দগুলো ছিল সেই শব্দগুলোর সাথে নিচে যে শূন্য স্থানগুলো রয়েছে বাক্যের মধ্যে সেই শূন্য স্থানগুলো এই শব্দগুলো দিয়ে পূরণ করতে হবে। আর কিছু প্রশ্ন ছিল, আমরা এই কবিতাটি পাঠ করার মাধ্যমে এই প্রশ্নগুলোর উত্তর সহজে দিতে পারি। তো আমরা আজকে আলোচনা করব প্রশ্নগুলো নিয়ে। এখানে কি কি প্রশ্ন ছিল? গ্রাম বাংলার কোন ছবিটি আমাদের চেনা, কোন ছবিটি টাকা দিয়ে কেনা যায় না, স্বদেশ কবিতা কি দেখে দেখে দিন কেটে যায়, স্বদেশ কবিতায় ছেলেটির কি দেখে দেখে দিন কেটে যাচ্ছে, সব মিলিয়ে এক ছবি বলতে কি বোঝানো হয়েছে, এই 5টা প্রশ্ন নিয়ে আজকে আমাদের আলোচনা। তো আমরা চলে যাই কবিতা অংশে। কবিতাটি
পাঠ করেছিলাম সেই কবিতাটির মধ্যে প্রত্যেকটা জায়গায় আমাদের স্মরণ করতে হবে, যেমন গ্রাম বাংলার কোন ছবিটি আমাদের চেনা। আমরা কবিতার প্রথম দিকে জেনেছি যে এই যে নদী, নদীর জোয়ার, নৌকা সাড়ে সাড়ে, একলা বসে আপন মনে বসে নদীর ধারে, এই ছবিটি চেনা। তাহলে কোন ছবিটি চেনা? একটি নদীর তীরে যে নদীর জোয়ারে নৌকা ভেসে যায় আর সেই দৃশ্যটা কেউ না কেউ বসে বসে উপভোগ করতেছে, সেই ছবিটি আমাদের চিরচেনা। তো এই ছবিটি আমাদের চেনা গ্রাম বাংলার নদী, নদীমাতৃক দেশে যে নদী, নৌকা চলে যাওয়া, নৌকা বাঁধা থাকা, এই দৃশ্যগুলো আমাদের চেনা চিত্র। তাহলে আমরা এই প্রশ্নের উত্তর খুঁজে পেয়েছি। শিক্ষার্থী বন্ধুরা দেখো, এই প্রশ্নটার উত্তর আমাদের প্রথম কবিতাংশের মধ্যে রয়েছে। গ্রাম বাংলার নদীর জোয়ার, নদী, নদীর তীরে নৌকা বেঁধে রাখা, নদীর জোয়ারে নৌকা চলা, এই দৃশ্যগুলো, এই ছবিগুলো আমাদের চিরচেনা বা আমাদের চেনা একটি চিত্র। তো এখন খ নম্বর প্রশ্নে চলে যাচ্ছি। কোন ছবিটি টাকা দিয়ে কেনা যায় না? কোন ছবিটি টাকা দিয়ে কেনা যায় না? আমরা দেখতে পেয়েছিলাম যে মনের মধ্যে যখন খুশি এই ছবিটি আঁকি। তো এই যে ছবিটি সে দেখেছে, সেই ছবিটি সে আঁকে। এক পাশে তার জারুল গাছে দুইটি হলুদ পাখি, এমনি পাওয়া এই ছবিটি করিতে নয় কেনা। এমনিতে এই ছবিগুলো বাংলার প্রাকৃতিক সৌন্দর্যের অন্যতম নিদর্শন হিসেবে প্রতিনিয়ত আমরা দেখতে পাচ্ছি যে একটি গাছ, সেই গাছে দেখা যাচ্ছে কতগুলো পাখি, তারা কিচিরমিচির করছে, তারা কলরব করছে। প্রাকৃতিক সৌন্দর্যের এই দৃশ্যগুলো কিন্তু টাকা দিয়ে কিনতে পাওয়া যায় না, কিন্তু এমনিতে আমরা আমাদের বাংলাদেশের অবস্থানের কারণে আমরা এই দৃশ্যগুলো সহজে উপভোগ করতে পারি। তাহলে কোন ছবিটি টাকা দিয়ে কেনা যায় না? টাকা দিয়ে কেনা যায় না হচ্ছে গাছের ডালে বসা জারুল, সরি, জারুল গাছের ডালে বসা দুইটি হলুদ পাখির যে দৃশ্যটি কবি বর্ণনা করেছেন, সেই দৃশ্যটি করে দিয়ে কেনা যায় না। আমরা কবিতার দ্বিতীয় অংশের মাধ্যমে এই প্রশ্ন উত্তর পেয়ে গেলাম যে জারুল গাছে বসা দুইটি হলুদ পাখির যে চিত্রটি কবি বর্ণনা করেছেন, সেটি করে দিয়ে কেনা যায় না। এখন আমরা চলে যাচ্ছি গ নম্বর প্রশ্ন। গ নম্বর প্রশ্নে যাচ্ছে, স্বদেশ কবিতায় কি দেখে ছেলেটির দিন কেটে যায়? ছেলেটির দিন কেটে যায় কি দেখে? আমরা কবিতাটিকে একটু স্মরণ করার চেষ্টা করছি। মাঠের পরে মাঠ চলেছে, নেই যেন এর শেষ, নানান কাজের মানুষগুলো আছে নানান বেশ। মাঠের মানুষ যায় মাঠে আর হাটের মানুষ যায় হাটে, দেখে দেখে একটি ছেলের সারাটা দিন কাটে। এই যে মানুষের যে জীবন বৈচিত্র্য, জীবনযাত্রা, এগুলো দেখে দেখে ছেলেটির সারাদিন কেটে যায়। নদীর পাড়ে বসে সে দেখতে পাচ্ছে যে মাঠের মানুষ, যারা মাঠে কাজ করছে তারা মাঠে যাচ্ছে, যারা হাটে কাজ করছে তারা হাটে যাচ্ছে, নানান কাজের মানুষগুলো তাদের প্রয়োজনীয় উপকরণ নিয়ে নানান দেশে পথের ধার দিয়ে, নদীর ধার দিয়ে হেঁটে যাচ্ছে। আর সেই দৃশ্যগুলো দেখে দেখেই একটি ছেলের সারাটি দিন কেটে যাচ্ছে। তাহলে এই উত্তরটিও আমরা পেয়ে গেলাম। এখন আমরা দেখছি ঘ নাম্বার প্রশ্ন। সব মিলিয়ে এক ছবি বলতে কবি কি বোঝাতে চেয়েছেন বা কি বোঝানো হয়েছে? বাংলার যে প্রাকৃতিক সৌন্দর্য, নদীমাতৃক বাংলাদেশের নদী, নৌকা, মানুষের জীবনযাত্রা, বাংলাদেশের প্রকৃতি, গাছে গাছে পাখি, গাছ, নদী, সব কিছু মিলিয়ে যে একটি প্রাকৃতিক সৌন্দর্যের অপার দৃশ্য, সেই দৃশ্যটি সব কিছু মিলিয়ে একটি ছবির ন্যায় সুন্দর একটি দৃশ্য বা কল্পনা এটি
সবকিছু মিলিয়ে একটি ছবি, এটাই তিনি বলতে চেয়েছেন। কোনগুলো ছবি বাংলার যে প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে, বাংলার যে প্রত্যেকটা জায়গায় প্রাকৃতিক নানান উপকরণের মাধ্যমে নানান রকমের বৈশিষ্ট্যের মাধ্যমে যে সৌন্দর্য ফুটে উঠেছে, সেগুলোই হচ্ছে এক একটা ছবি। সব মিলিয়ে কি একটি চিত্রকল্প বা দৃশ্য যা মানুষের মন কেড়ে নেওয়ার মতো। যেমন বাংলার নদী, নৌকা, গাছে বসা পাখি, মাঠের মানুষের যে কাজে যাওয়া, মাঠের মানুষ মাঠে যায়, হাটের মানুষ হাটে যাচ্ছে, প্রতিনিয়ত মানুষ যে কাজের দিকে ছুটে বেড়াচ্ছে যার যার কাজে, আর প্রাকৃতিক যে সৌন্দর্য রয়েছে সেই সৌন্দর্যগুলোকে সব মিলিয়ে একটি ছবি হিসেবে দেখছেন কবি। আর এই সব প্রাকৃতিক সৌন্দর্যগুলোকে কবি একটি ছবি বলতে চেয়েছেন। আর সব মিলিয়ে একটি ছবি বলতে এই দৃশ্যপটগুলোকে বর্ণনা করা হয়েছে। আবার বলছি, সব মিলিয়ে ছবি বলতে কি বোঝানো হয়েছে, আলোচনাটি অনেক দীর্ঘ হয়ে গেছে, তাই সংক্ষেপে বলতে যাচ্ছি। বাংলাদেশ নদীমাতৃক দেশ, এদেশের সবখানে দেখা যাচ্ছে নদী কেন্দ্রিক প্রাকৃতিক সৌন্দর্য। আর এই স্বদেশ কবিতায় বাংলার যে প্রকৃতি, মানুষের জীবনযাত্রা, যেমন নদী, নদীর জোয়ার, নৌকা বেঁধে রাখা, গাছে গাছে পাখি ডাকা, মানুষের বিভিন্ন ধরনের জীবনযাত্রা সব মিলিয়ে একটি ছবি কল্পনা করেছেন। আর এই সব মিলিয়ে যে প্রাকৃতিক সৌন্দর্য, এগুলোকে সব মিলিয়ে একটি ছবি বোঝাতে চেয়েছেন। শিক্ষাতে বন্ধুরা, আজকে আমরা স্বদেশ কবিতাটি পাঠের মাধ্যমে এই কবিতার যে মূল কথাগুলো ছিল, কবি আমাদের স্বদেশ এর প্রতি যে ভালোবাসা, মমত্ব, যে মমতার অনুভূতি জানিয়েছে, সেটি আমাদের হৃদয়ে ধারণ করে আমরা দেশকে ভালোবাসব। দেশকে ভালোবাসার জন্য আমাদের কিন্তু খুব বেশি কিছু করতে হয় না। দেশকে ভালোবেসে আমরা দেশের জন্য অনেক অনেক কাজ করতে পারি। দেশের প্রাকৃতিক সৌন্দর্য রক্ষার জন্য আমরা নিজেকে প্রকৃতির একজন দায়িত্ববান ব্যক্তি হিসেবে গড়ে তুলতে পারি। প্রকৃতির সৌন্দর্য রক্ষার জন্য নিজেকে প্রতিনিয়ত সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলতে পারি। তো এভাবে আমরা প্রকৃতির প্রতি মায়া, মমতা, ভালোবাসাগুলোকে প্রকাশ করতে পারি। আর এই ভালোবাসা প্রকাশের মধ্য দিয়ে আমাদের প্রাকৃতিক সৌন্দর্যগুলো আরও আরও সুন্দর রূপ নেবে এবং আমাদের মনকে ভরে রাখবে এই সৌন্দর্যের মাধ্যমে। তাহলে আমাদের এই কবিতাটি এর সম্পর্কিত যে বোর্ড প্রশ্ন থাকছে সেটি নিয়ে আলোচনা যাব আমরা এখন। আর এই কবিতা থেকে সমর্থক শব্দ, বিপরীতার্থক শব্দ সহ বোর্ড সংশ্লিষ্ট যে সকল প্রশ্ন থাকতে পারে সেগুলো নিয়ে একটি সংক্ষিপ্ত সাজেশন তোমরা ফেসবুক পেজে পেয়ে যাবো আশা করছি। আর তোমরা বই খুলে, সরি, খাতা নিয়ে বোর্ড প্রশ্ন সম্পর্কিত আলোচনাটি মনোযোগ সহকারে শুনবে এবং এই প্রশ্ন সম্পর্কিত গতকালের ধারণাটিকে কাজে লাগিয়ে কীভাবে আমরা প্রশ্ন করতে পারি সে বিষয়ে আমাদেরকে সহযোগিতা করবে এই প্রত্যাশা করছি। এখন আমরা কী করব, আমরা কীভাবে এর থেকে বোর্ড প্রশ্ন থাকতে পারে সেটা নিয়ে আলোচনা করব। আমরা জানি যে বোর্ড প্রশ্নের ক্ষেত্রে প্রথমে কী থাকে, বলা থাকে যে কবিতাংশটুকু পড়ে যে প্রশ্ন নগে কবিতাংশ থেকে প্রশ্ন থাকছে সেই প্রশ্নের উত্তর দিতে বলা হতে পারে। যেমন 11 নং প্রশ্নের উত্তর দাও, কবিতাংশটি পড়ে 11 নং প্রশ্নের উত্তর দাও, তখন আমরা এই কবিতাংশটুকু পড়ব। কবিতাংশটুকুতে 8 থেকে 6 লাইনের কবিতাংশ দেওয়া থাকতে পারে। তখন আমরা কি করব, এই কবিতাংশটি সুন্দরভাবে পড়ব এবং কবিতাংশটির যে মূল কথা ভাব রয়েছে সেগুলো খুঁজে বের করতে চেষ্টা করব। এরপরে আমরা নিচে যে 3টি বা 4টি প্রশ্ন থাকছে প্রশ্নগুলো মনোযোগ সহকারে পড়ব। প্রশ্নে কী জানতে চাওয়া হয়েছে সেগুলো নিয়ে একটু
বুদ্ধিভিত্তিক চিন্তা করব। যেমন আমরা জানি যে কণা বা প্রশ্নে কবিতার সংশ্লিষ্ট কবির নাম, কবিতার নাম, এ যাবতীয় প্রশ্ন থাকতে পারে। তো তখন আমরা কি করব, কবিতার নাম অবশ্যই পড়ব, আর কবিতার এ টু জেড যে কটা লাইন থাকে সবগুলো লাইন মনোযোগ সহকারে পড়ব, যাতে আমাদের এই ভুলটা না হয় যে এই কবিতাটি কোন কবিতা থেকে এসেছে, সরি এই কবিতা অংশটি কোন কবিতার অংশ সেটি যেন আমরা ভুলে না যাই। আমরা অনেক সময় দেখে থাকি যে কবিতা অংশটি হচ্ছে একটি কবিতার যখন কবির নাম জানতে চাওয়া হয় তখন আমরা অন্য কবির নাম লিখে থাকি। যেমন এই যে ছবি এমন আঁকা, ছবির মতো দেশ, দেশের মাটি দেশের মানুষ নানান রকম বেশ, বাড়ি বাগান পাখপাখালি সব মিলে এক ছবি, নেই তুলি নেই রং তবু আঁকতে পারি সবই। এই যে কবিতা অংশটি, এই কবিতা অংশটি আমরা পড়ার পর অবশ্যই বুঝতে পারছি এটি স্বদেশ কবিতার একটি অংশ। আর স্বদেশ কবিতাটি কে লিখেছেন, লিখেছেন আহসান হাবিব। আর আমরা যদি কবিতা সম্পর্কিত জ্ঞানটুকু না থাকে তাহলে কিন্তু আমরা এটুকু বলতে পারি না। তখন আমরা লিখে রাখবো কবিতাটি কে লিখেছেন, আমরা লিখে রাখলাম সুফিয়া কামাল। তখন আমাদের সঠিক উত্তর কি হলো, না শিক্ষার্থী বন্ধুরা। তাই আমাদের কবিতার এ টু জেড শুরু থেকে শেষ পর্যন্ত সুন্দরভাবে মুখস্থ রাখতে হবে, ধাপে ধাপে মনে রাখতে হবে, এবং কবিতার কবির নাম কবিতার নাম খুব সুন্দরভাবে মাথায় রাখতে হবে। তো এরপরে কাজ থাকছে কবিতার মূলভাব। আমরা মূলভাব সম্পর্কে জেনেছি, বেশিরভাগ প্রশ্নেই বলা হয় থাকে কবিতা অংশটুকুর মূলভাব, তার মানে ওইখানে যে 6 থেকে 8 লাইনের কবিতার কথা বলা হয়েছে সেই কবিতা অংশটুকুর মূলভাব লিখতে বলা হতে পারে। তো তখন তোমরা কী করবে, অবশ্যই কবিতা অংশটুকু নিয়ে খুব ভালোভাবে বিশ্লেষণ করবে, চিন্তা করে তখন ওই কবিতা অংশটুকুতে কী বলেছে সেইটুকুই লিখে রাখবা। পুরো কবিতার মূলভাব লিখে সময় নষ্ট করার কোনো প্রয়োজন নেই। তাহলে এখন আমরা জানলাম 2 নম্বর বা খ নম্বর প্রশ্নের উত্তর কীভাবে দিতে হয়। এখন গ নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা। গ নম্বর প্রশ্ন কোথা থেকে থাকবে, তাহলে গ নম্বর প্রশ্ন থাকবে ওই যে কবিতা অংশটুকু আমরা পড়েছি সেই কবিতা অংশটুকু থেকেই কোনো না কোনো প্রশ্ন, যে এটা বলতে কী বোঝানো হয়েছে, এখানে কী জানতে চাওয়া হয়েছে, কীভাবে কী ঘটছে সে সম্পর্কিত প্রশ্ন জানতে চাওয়া হতে পারে। যেমন স্বদেশ কবিতায় কী দেখে দেখে ছেলেটির দিন কাটে, সব মিলিয়ে এক ছবি বলতে কী বোঝানো হয়েছে, আর ছবির মতো দেশ বলতে কবি এই কবিতায় কী বোঝাতে চেয়েছেন, অথবা বলা হতে পারে নেই তুলি নেই রং তবু কেন সব কিছু আঁকতে পারে। তো এইভাবে বিভিন্ন ধরনের প্রশ্ন করা হতে পারে, অবশ্যই সেটি কবিতা কেন্দ্রিক হয়। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা জানলাম স্বদেশ কবিতা এর মূলভাব শব্দার্থ শূন্যস্থান পুরোটুকু অলরেডি আমাদের বাকি ছিল, তো আমরা একটু শূন্যস্থান পুরোটুকু আমরা আবার আলোচনা করে নিচ্ছি। এই দেশে যে শূন্যস্থানগুলো রয়েছে, সরি 3 নম্বরে আমরা দেখতে পাচ্ছি শূন্যস্থান, ঘরের ভিতরে শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি। এখানে বক্সে আমরা কিছু শব্দ দেখতে পাচ্ছি, প্রথমেই আমরা দেখতে পাচ্ছি টুকটুকে, এরপরে শিল্পী পাখপাখালি করি। এই যে আমরা 4টি শব্দ দেখছি, নিচেও কিন্তু আমরা 4টি শূন্যস্থান দেখতে পাচ্ছি, এই শূন্যস্থানগুলো আমরা এখন পূরণ করব। তো ক নম্বর প্রশ্নে আমরা চলে যাচ্ছি, এদেশে আগে এখনকার মতো টাকা পয়সা ছিল না, কেনা বেচা হতো ঢ্যাস দিয়ে। আমরা জেনেছি পরে কিন্তু একটি বিনিময়ের মাধ্যম হিসেবে ব্যবহৃত হতো যখন এদেশে টাকার প্রচলন ছিল না। তাহলে এখানে কি দিয়ে কেনা বেচা করতো, অবশ্যই এইখানে শব্দটি হবে পরি। তাহলে ক নম্বর অপশন পরি। ক নম্বর অপশনে চলে যাই, মেলা থেকে বোনের জন্য ঢ্যাস একটা জামা কিনে আনবো, কি কিনে আনবো, শিল্পী কিনে আনবো, পাখপাখালি কিনে আনবো, নাকি টুকটুকে, টুকটুকে একটা জামা কিনে আনবো, টুকটুকে মানে সুন্দর বা গাঢ়। তো এখানে টুকটুকে শব্দটি মিলে যাচ্ছে, কারণ মেলা থেকে বোনের জন্য অবশ্যই একটি সুন্দর জামা কিনে আনার ইচ্ছা আমরা প্রকাশ করি। তো তখন এখানে কি হবে, ক নম্বর প্রশ্নে আমরা উত্তর পেয়ে গেছি, এখানে হবে টুকটুকে।
জয়নুল আবেদিন কি করতেন? ছবি আঁকতেন। ছবি আঁকা একটি কি? শিল্প। তাহলে এই ছবি আঁকা বা চিত্র আঁকে যে শিল্পী তাকে আমরা কি বলি? চিত্র শিল্পী। তাহলে জয়নুল আবেদিন ছিলেন একজন বড় মাপের কি? চিত্র শিল্পী। তাহলে এখানে গণপারের জন্য উপযুক্ত অপশন হচ্ছে শিল্পী। সঠিক উত্তর কি? তাহলে অবশ্যই শিল্পী। ঘ নম্বর প্রশ্ন, সর্বশেষ প্রশ্ন, এখানে কি হচ্ছে? বাংলাদেশের গাছে গাছে শোনা যায় ঢ্যাস কলকাকলি। পাখিরা সাধারণতই গাছে বাস করছে, আর কলকাকলি মানে হচ্ছে পাখির ডাক। আর গাছে গাছে কি শোনা যাচ্ছে? তাহলে গাছে যা গাছে শোনা যাচ্ছে পাখির কলকাকলি। পাখির ডাক হচ্ছে কলকাকলি, তার মানে এখানে সঠিক অপশন হচ্ছে কলকাকলি। শিক্ষার্থী বন্ধুরা, এই শূন্যস্থান পূরণের মধ্য দিয়ে আজকের ক্লাসের বাংলা কবিতা স্বদেশ সম্পর্কিত আলোচনাটি শেষ করছি। সবাই অনেক সুস্থ থাকো। নিজেকে আরো বড় করার জন্য, ধীরে ধীরে উন্নত করার জন্য দেশকে ভালোবাসো, নিজেকে ভালোবাসো, দেশের জন্য কিছু করো, অবশ্যই সেটা নিজের জন্যও করা হবে। তো সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, এই প্রত্যাশায় আজকের ক্লাসটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।